enjoy. গঙ্গারামপুর স্টেশনে চলে এসেছি আর দেখো যে গোপেশ আমার পিছনে ছিল কারণ আমরা একই মানে বগিতে উঠতে পারিনি কারণ ওই সামনে মানে একটু কাজ করছিল অর্থাৎ ভিড় করছিল আর তো একটু পরে মনে করো যে এখান থেকে ট্রেনটি ছাড়বে এটা হচ্ছে শিলিগুড়ি হচ্ছে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে আর এই ইঞ্জিনটি এখন এখান থেকে রওনা দিচ্ছে কারণ এই ইঞ্জিনটি এখন এই স্টেশনে আর নাও আসতে পারে কারণ এটা ডিজেল চালিত ইঞ্জিন আর আজকেই হয়তো এই ইঞ্জিনটি মনে করো যে শেষ এসেছিল এই স্টেশনে তো সেই ইঞ্জিনটি এখন মানে চলে যাচ্ছে তো আবার আসবে কিনা জানি না হয়তো এই রুটে আবার চলতে পারে সো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ বালুরঘাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর আজকে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের মানে জেলার একটা গর্ব কারণ অনেক দিন পরে হচ্ছে এই মানে জেলাতে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে অর্থাৎ বালুরঘাট থেকে যে একলাখি জংশন অবধি যে ইলেকট্রিক কাজগুলি মানে হচ্ছিল তো সেটা কমপ্লিট আর আজকে হচ্ছে তার অবসান আর আজকে হচ্ছে তোমাদের ফাইনালি হচ্ছে মানে এখান থেকে ট্রেন হচ্ছে উদ্বোধন হবে আজকে তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি যে জয়জিৎ আছে আমাদের সাথে জয়জিৎ ভিডিওগ্রাফি আর তো গোপেশ সয়রাপুর ব্লগার তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন সেই প্যাসেঞ্জার বগিগুলির সাথে এই ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে তো সেই ইঞ্জিনটি এখন মানে লাগানো হবে অর্থাৎ এই ইঞ্জিনের সঙ্গে এই বগিগুলি সংযুক্ত করা হবে তো এটা খুবই একটা রিস্কের কাজ কারণ একটু উনিশ বিশ হয়ে গেলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই জন্য এই কাজটি খুব সাবধানতার সঙ্গে করতে হয় তো এখন এই ইঞ্জিনটি মনে করো যে এই ট্রেনের যে বগিগুলি রয়েছে তো তার সঙ্গে লাগানো হচ্ছে আর কিছুক্ষণ পরে হয়তো এই ট্রেনের শুভ উদ্বোধন করবেন তো শুভ উদ্বোধন করার পরেই মানে এই ট্রেনটির মানে রওনা দিবে বালুরঘাট থেকে রওনা দিবে শিলিগুড়ি জংশন ছেড়ে দিবে কারণ প্রায় সম্পূর্ণ কাজ কমপ্লিট ট্রেনের মধ্যে আছি এখন আরে যে বিকিদা আছে ওখানে আর এই ট্রেনটির শুভ উদ্বোধন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ট্রেনের যে সামনে একদম
চলে এসেছেন আর এখানে তিনি পুজো করবেন, তারপরেই কিন্তু এই ট্রেনটির শুভ আরম্ভ অর্থাৎ সূচনা করা হবে সেই ইলেকট্রিক ট্রেনের। তো সেই ডক্টর সুকান্ত মজুমদার এখানে উপস্থিত হয়েছেন, আরও অনেক মানে রয়েছেন, তো তাদের মাধ্যমেই কিন্তু এই ট্রেনটির শুভ সূচনা হবে অর্থাৎ এই ট্রেনটির উদ্বোধন করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই মানে কাজটি চলছে, অর্থাৎ এই ট্রেনের যে শুভ উদ্বোধন কাজ সেটি কিন্তু চলছে। আর এই শুভ উদ্বোধন কাজের ফলেই কাজের পরেই শুরু হবে এই রুটের যে ইলেকট্রিক ট্রেন চলাচল, আর সেই ট্রেনে করেই আমরা যাব গঙ্গারামপুর। তো সেখানে গিয়েও তোমাদের সঙ্গে দেখাবো, কারণ সেখানেও কিন্তু একটা উদ্বোধন কাজ হবে, অর্থাৎ গঙ্গারামপুর স্টেশনের যে প্ল্যাটফর্মের যে যাত্রী সেটের যে কাজটি সম্পূর্ণ হয়েছে, তো তার শুভ উদ্বোধন কিন্তু আজকেই হবে। অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু সেখানে সুকান্ত মজুমদার যাবেন, তারপরেই কিন্তু সেখানে গিয়ে তিনি সেই প্ল্যাটফর্মে থাকা যে যাত্রী সেটি তৈরি করেছে সেটি কিন্তু উদ্বোধন কাজ করবেন। তো আমরা এই ট্রেনে করেই যাব একটু পরে, এই ট্রেনটি উদ্বোধন হওয়ার পরেই। সো ফাইনালি ট্রেন উদ্বোধন শেষ, আমরা উঠে পড়েছি ট্রেনে, আর আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে, আমরা এখন যাব গঙ্গারামপুর। তো আমার সাথে দেখতে থাকো ব্লগটি। মানে রুটটি হচ্ছে তোমার বালুরঘাট থেকে এক লাখি যে জংশনটি রয়েছে, তো সেখানে তো এর আগে ছিল না ইলেকট্রিক লাইনটি, তো আজকে হচ্ছে মানে ফার্স্ট উদ্বোধন করলো, তো তোমরা দেখলে। আর একটু পরে হচ্ছে গঙ্গারামপুর যাবো, গঙ্গারামপুরও আজকে যাত্রী সেটের যে কাজটি ছিল তো সেটি আজকে উদ্বোধন করবে। তো ফাইনালি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, আর খুব ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম মানে এই দক্ষিণ দিনাজপুর জেলায় মানে ইলেকট্রিক ট্রেন চলছে। রেলওয়ে স্টেশনে প্রায় ট্রেনটি ঢুকে যাবে এখন, তোমরা দেখছো। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ট্রেনের মধ্যে চলতে চলতে চলেই আসলাম, মানে দীর্ঘ সময় ট্রেনে ওয়েট করার পরে আর প্রায় অনেকটা দূরে চলে এসেছি, অর্থাৎ এটা হচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। আর গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনেও কিন্তু একটা কাজ চলছে, অর্থাৎ এখানে যে যাত্রী শেডের কাজটি চলছিল, তো সেই যাত্রী শেডের যে সম্পূর্ণ হয়ে গেছে তো তারই আজকে উদ্বোধন, তো এখানেও মানে শুভ উদ্বোধনের কাজটি চলছে। আর আর এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে প্রচুর যাত্রী যারা কিনা শিলিগুড়ির রওনা দিবে, অর্থাৎ তারা এই এখান থেকে শিলিগুড়ির যে এই ট্রেনটি এই ট্রেনে উঠবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী রয়েছে এই স্টেশনে, আর গঙ্গারামপুর থেকে প্রচুর ভিড় হয় শিলিগুড়ির ট্রেনটাতে, প্রচুর ভিড় হয়ে থাকে, তো এখানে হয়তো 2 মিনিটের মতো দাঁড়াবে, তো তারপরে আবার সেই ট্রেনটি রওনা দিবে। তো আমরা এখানেই নামবো। তো দেখতে দেখতে গঙ্গারামপুর স্টেশনে চলে এসেছি, আর দেখো যে গোপেশ আমার পিছনে ছিল, কারণ আমরা একই মানে বগিতে উঠতে পারিনি, কারণ ওই সামনে মানে একটু কাজ করছিল অর্থাৎ ভিড়ও করছিল। আর তো একটু পরেই মনে করো যে এখান থেকে ট্রেনটি ছাড়বে, এটা হচ্ছে শিলিগুড়ি, হচ্ছে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে, আর এই মানে ইলেকট্রিক লাইনটি হচ্ছে তোমার মালদা যে এক লাখি জংশন রয়েছে তো সেই পর্যন্ত। আর গোপেশ আমার পিছনে ছিল, তো মানে গঙ্গারামপুর স্টেশনে এসে মানে একসাথে ই হলাম। তো দেখো সামনে এখন আমাদের গঙ্গারামপুর স্টেশনে ইয়েতে নামেছি, আর এই তো এখন এই ট্রেনটি হচ্ছে এখন এখান থেকে ছাড়বে। তো খুব ভালো লাগছে কারণ এই ফার্স্ট টাইম মনে করো যে গঙ্গারামপুর বালুরঘাট।
এতটা গরম, আর এই গরমের মধ্যে কষ্ট করে এতটা মানে পথ জার্নি করলাম ফিরি ফিরি, কারণ টিকিট করিনি। টিকিট না করেই মনে করো যে আজকে আমাদের টিকিট করতেও দেয়নি, কারণ আমাদের ইনভাইট ছিল ওখানে, সেই জন্য ওখান থেকে আমাদের টিকিট। সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু ভালোই হয়েছে বল, অনেক ইনভাইট পাওয়া যায়। আমাদের টিকিট সেই জন্য লাগলো না, যেতেও লাগেনি আসতেও লাগেনি। নেক্সট টাইম মনে করো যে যখন ওই যে হিলির রুটটা চলবে তখনও মানে তোমাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব, কারণ ওটা হচ্ছে তোমার বাংলাদেশের দিকে হয়তো যাবে, কারণ মানে হিলি থেকে মনে করো যে একদম ডাইরেক্ট ঢাকা ওইরকম মানে সিস্টেম আর কি করবে। তো ওই মানে রুটটা এখনও হয়নি, ওই রুটটা হলে আমি অবশ্যই তোমাদের আপডেট দিব। আর সো এটা আমাদের গঙ্গারামপুর স্টেশন কিন্তু একটা ফেমাস জায়গা কলেজ টাইমে, কিন্তু মনে করো যে বললাম না তোমরা জানো ব্যাপারগুলো, এটা মনে করো। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কোনো পরবর্তী টাইমে আবার নতুন কিছু ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখছো, অর্থাৎ তোমাদের বাড়ি কোথায়। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর পরবর্তী টাইমে কোনো একটা টাইমে আবার নতুন কোনো মানে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।